আজি কার মহান অতিথি, মহান অতিথি বরণ করিয়া লও বৈরাতি। আমরা ফোকটেল এটা আমি গাইলাম, এটা একটা বরণের গান, অতিথি বরণের গান। তো যদিও রাজবংশী ভাষায় গাইলাম, তো একটু হয়তো অসুবিধা হচ্ছে বুঝতে, কিন্তু তবুও আমরা থাকব আগামী 14 তারিখ 14 জানুয়ারি অনুভূতি কনসার্টে, সিজন 2, সেনপাড়া, তাই তো? নাগরপাড়া। তো আশা করি সবাই থাকবে, অনেক আড্ডা হবে, গান হবে, নতুন কিছু গান, অন্যরকম কিছু গান গাইবো আমরা, সাথে থাকবো সবার। আরও সবাই যারা থাকবে তাদের সাথে যেন আমরা ভালোভাবে মজা করতে পারি, এটাই আশা করি। আর অনুভূতি কনসার্টের এই সেকেন্ড সিজনের অনুভূতি আনপ্লাগড অনেক সফল হোক। জয় গুরু। আমরা ফোকটেল, তো দীপাঞ্জনদাকে প্রথমেই থ্যাংক ইউ। আচ্ছা, অনুভূতি কনসার্ট সিজন 2, আমরা প্রথমে একবার দাদাকে একবার বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা যেতে চাই, গাইতে চাই, তো সামহাও কিছু একটা প্রবলেম হয়েছিল, তারপর আবার আমরা রিকন্ট্যাক্ট করে আবার ব্যাপারটা হয়েছে, ডান আমরা আজকে আসতে পেরেছি এখানে। তো এসে খুব ভালো লাগছে, খুব ভালো, আমাদের আগের যারা গাইলো খুব ভালো, খুব গিটারটা খুব ভালো ছিল। যাই হোক, তো আমরা তো ফোকটেল, আমরা ফোক ব্যান্ড, নিজেদের মতন করে কিছু গান, যদিও ফোক সবাই লালন ছাড়া ভাবে না, লালন সাইজিকে ছাড়া হয় না মানছি, কিন্তু আমাদের অনুষ্ঠানটাকে আমরা আজকে একটু অন্যভাবে সাজিয়েছি, একটু অন্যভাবে গাইব, আশা করি ভালো লাগবে সবার। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি, আমি নিজে উত্তরের মেয়ে, উত্তরবঙ্গের মেয়ে,